আজারবাইজানেরা হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে আপনারা গিয়েছেন কেউ কেউ? অনেকে গিয়েছেন। আজমির শরীফে যার রওজা হযরত খাজা গরিবে নওয়াজের মাজার দেখেছেন তো? সেখানে মুসলিম যায়, খ্রিস্টান যায়, হিন্দু যায়, বৌদ্ধ যায়, তাম পৃথিবী থেকে মানুষ এসে ওখানে যে যা ধর্ম নীতি অনুসারে কেউ সিজদা দেয়, কেউ চাদর চড়ায়, কেউ ফুল দেয়, দেয় না দেয় না? আমরা গিয়ে জিয়ারত করি। মৃত্যু যদি হতে হয়, মৃত্যু যদি পাওনা হয়, তাহলে খাজা গরিবে নামাজের মতো হন। আপনার কবর মাঠপাড়ায় থাকবে, আমার কবর অনন্তপুরে থাকবে, পৃথিবীর মানুষ এসে আমার কবরে এসে সালাম জানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা হযরত খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকাল হয়ে গেল। হুজুরের ইন্তেকাল হওয়ার পরে, হুজুরের ইন্তেকাল হওয়ার পরে লাশের কপালটা কপাল মুবারকের উপরে দেখতে পাওয়া যায়। হযরত খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কপালে আজ গভীরভাবে সাদা অংশতে লেখা হয়ে গেল, হাযা হাবিবুল্লাহ আল্লাহ বাগের আশেকে, আল্লাহবাগের মহাব্বাতে খাজা মঈনুদ্দিনের ইন্তেকাল হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা মারা গেলে ওরকম কোন লেখা আসে নাকি? কারুর দেখেছেন নাকি? আমাদের যে কার্যকলাপ হবে জীবনে, আমার ভাই জানেরা না জনেরা যুবকেরা যুবতী মা বোনেরা ও সোনার মানিকেরা, আমাদের কপালে আজ গভীরভাবে হাজা হাবিবুল্লাহ লেখা উঠবে না, কারণ আগামী ফেব্রুয়ারি মাস আসতেছে, 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিটা আপনারা বয়স্ক যারা হয়ে গিয়েছেন হয়তো আপনার স্মরণে থাকবে না, কারণ ওই 14ই ফেব্রুয়ারি আপনি কোনোদিন পালন করেননি। কিন্তু বর্তমান সময়ের কিছু মানুষ, বর্তমান সময়ের কিছু জন যুবক যুবতী এই 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে, বিশ্ব ভালোবাসা ভালোবাসা দিবস হিসাবে উদযাপন করে। এক শ্রেণীর নজন্তরণ, এক শ্রেণীর যুবতীরা বাইকের পিছনে করে, গাড়ি রিজার্ভ করে বড় বড় পার্কে চলে যায়, ভালোবাসার দিবস পালন করে। একজন যুবক আর একটা যুবতী দুজনকে ভালোবাসে, 14ই ফেব্রুয়ারি ওই দিনে পার্ক যায়, আর ওই দিনে পার্ক গুলো ইকো পার্ক বলুন, ওয়াটার পার্ক বলুন, নিকো পার্ক বলুন, সায়েন্স সিটি বলুন, সব সুন্দর করে সাজায়, আর ওদের বসার জন্য আলাদা স্পেশাল সুযোগ দেয়। উনকি লাগান দিল মে বসায়েঙ্গে, উনকি লাগান দিল মে বসায়েঙ্গে, নবী নবী কহতে মদিনে চলে যায়েঙ্গে। উনকি লাগান দিল মে বসায়েঙ্গে, উনকি লাগান দিল মে বসায়েঙ্গে, উনকি লাগান দিল মে বসায়েঙ্গে, নবী নবী কহতে মদিনে চলে যায়েঙ্গে, নবী নবী কহতে মদিনে চলে যায়েঙ্গে। এক দিন চলে গে গুলামো কি ডোলি, এক দিন চলে গে গুলামো কি ডোলি, সাল্লে আলা সাল্লে আলা কি হো কি বোলি, এক দিন চলে গে গুলামো কি ডোলি, সাল্লে আলা সাল্লে আলা কি হো কি বোলি, নাতে নবী হাম গুন গুনায়েঙ্গে।
চোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ, নাতে নবি হাম গুন গুনায়েঙ্গে, নাতে নবি হাম গুন গুনায়েঙ্গে, নবি নবি কহতে মদিনে চলে যায়েঙ্গে, নবি নবি কহতে মদিনে চলে যায়েঙ্গে, উনকি লাগান দিল মে ও আমার বেজানে রাগ, খাজা গরিবে নামাজের কবলে হাজা হাবিবুল্লাহ উঠতে পারে, 14ই ফেব্রুয়ারি জন যুবকদের কবলে কি হাজা হাবিবুল্লাহ উঠবে? তো শয়তানের পিছা ফিরে দেবে হবে, খাজা গরিবে নামাজের মতো হতে হবে, কপালে ওরকম লেখা উঠে হবে। যে ব্যক্তিটি জীবনে নামাজ নামাজ ছাড়েনি, নামাজ কাজা করেনি, যে ব্যক্তিটি পর্বতের পাশে পাহাড়ের পাশে তারাকার পাহাড়ের পাশে আল্লাহের ইবাদতে মশগুল হয়ে গিয়েছে, যে ব্যক্তিটি আনা সাগরের পাশে তাবু খাটিয়ে আল্লাহর জিকিরে মশগুল হয়ে গিয়েছে, এজন্য আল্লাহবাগ খাজা গরিবের নামাজের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে, এজন্য তার ইন্তেকালের পরে তার কপালে হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বিল্লাহ আল্লাহ লিখে দিয়েছে। এমনি লোক ছোটে না আজমির শরীফে, এমনি আজমির শরীফে লোক ছোটে না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি বার হয়েছেন? জি আলহামদুলিল্লাহ। আসেন, আমি মাইকে আসি। আসেন আসেন। তাহলে আজগুবি ভাবে কপালে এই লেখাটা লেখার মালিকটাকে আল্লাহ। আমাদের লেখা না উঠলেও ভরসা রাখেন, ইবাদত করেন, আমাল করেন, কবরের ভিতরে জান্নাত নসিব হবে। কবরের ভিতরে জান্নাত নসিব হবে। খাজা গরিবে নামাজ হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে কত বড় দরজার ওলি করেছিলেন, কত বড় দরজার ব্যক্তি করে করেছিলেন, যার কবরের পাশে আজকে তাম বিশ্বের বিশ্বের যে কোনো জায়গা থেকে খাজা গরিবে নামাজের কবরের পাশে সে মাজার জিয়ারত করে। অন্য ধর্মের মানুষেরা তার কবরের কাছে এসে চাদর চড়ায়, তার কবরে এসে সিজদা দেয়। আমি সিজদার কথা বলতে চাই না, সিজদার পক্ষে নয়, কবরে যদি কোনো ব্যক্তি সিজদা দিয়ে দেয়, কবরে কবরে যদি কোনো ব্যক্তি যদি সিজদা দেয়, কোনো ব্যক্তি যদি চাদর চড়ায়, কোনো ব্যক্তি যদি কবরওয়ালাকে সিজদা দেয়, ওই সিজদা দেওয়াটা শিরকি গণ্য হবে, ওই শিরককারীকে আল্লাহ পাক কখনো গুনাহটা মাফ করবে না। শিরকের গুনাহ জীবনে মাফ হবে না। কবরের কাছে কি আপনারা সিজদা দেন নাকি? কোনদিন দিয়েছেন এক আতবার কবরের কাছে? অন্য ধর্মের মানুষরা যে সিজদা দেয় তাই বলে তাদের দেখা দেখি যেন ওখানে আমরা সিজদা যেন না দিই, সিজদা দেবেন না, জিয়ারত করবেন, দোয়া করবেন। কত টুপিওয়ালা করো জুব্বাওয়ালা এসে সিজদা করবে, আপনি করবেন না? শিরক হবে। সিজদা যদি দিতে হয় মহান মালিককে দাও, সিজদা যদি পাওয়ার যোগ্য কেউ হয় তিনি হলেন স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা।
ও আমার ভাই জানেরা খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত বড় দরজার ওলি করেছিলেন, উনি দিন প্রচারের জন্য আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছিলেন। খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাম ভারতবর্ষের মানুষদের কাছে দিনের দাওয়াত দিয়েছিল, সেই দিনের দাওয়াতে প্রায় 1 কোটি মানুষ খাজা গরিবে নওয়াজের হাতে বায়াত হয়ে কালেমা পড়েছিল। বলুন সুবহানাল্লাহ। এজন্য আজকে আমরা মুসলিম ঘরে জন্ম নিতে পেরেছি। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে কোন একটা সফরে বার হলেন, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখতে পায় জঙ্গলের ভিতরে একদল মানুষ আগুনের সাইডে আগুন তপস্যা করে। বিশাল অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডের পাশে সব তপস্যা করতেছে, সিজদা করতেছে, নমস্কার জানাচ্ছে আগুনের। ভাই আগুন দেবতা নাকি, আগুন স্রষ্টা নাকি, আগুন সৃষ্টি? খাজা গরিবে নওয়াজ দেখতে পেলেন যে একদল মানুষ ওই আগুনকে ঘিরে বসে তপস্যায় মশগুল, জবে মশগুল, আগুনকে সামনে রেখে সব সিজদা করতেছে, আগুনকে সামনে রেখে সব দুহাত জোড় করে নমস্কার জানাচ্ছে। ও আমার ভাইজানেরা খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগুনের কাছে গিয়ে অগ্নি উপাসক যারা যারা অগ্নিকে সামনে রেখে উপাসনা করে ওদেরকে অগ্নি উপাসক বলা হয়, যারা অগ্নি উপাসনা করছে ওদেরকে ডাক দেয়, এই অগ্নি উপাসকেরা আমি মঈনুদ্দিন এসেছি তোমাদের কাছে, বলো তোমরা আজকে আগুন সামনে রেখে কেন এত জপ জিকির করো, আগুন সামনে রেখে কেন সিজদা করো, আগুনকে কেন তপস্যা করো? ওই সময় অগ্নি উপাসকেরা খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতিকে বলেছিলেন, হুজুর আমরা আগুনকে ভয় করি, আগুন থেকে বাঁচতে চাই, আগুনের থেকে নিরাপত্তা পেতে চাই। খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি বলেছিলেন, আগুনের থেকে নিরাপত্তা কোথায় পাবে? হুজুর মরণের পরে তো একটা জায়গা আছে স্বর্গ আর নরক, তাহলে অগ্নি উপাসক যারা তারাও মরণের পরে স্বর্গ আর নরক নিয়ে ভাবে, ভাবে না ভাবে না? আবার একদল বলে যে মারা যাওয়া মানে সব শেষ, আর কোনো স্বর্গ নরকের ব্যাপার নেই। ও গরিবে নওয়াজ আমরা আজকে আগুনকে কেন ইবাদত করি, আগুনকে কেন উপাসনা করি, আগুনকে কেন তপস্যা করি? কারণ মরণের পরে আমাদেরকে যদি আগুনে দেওয়া হয়, নরকে যদি দেওয়া হয়, তাহলে আমরা এই আগুন সহ্য করতে পারবো না। কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? মরণের পরে যদি আগুন দেওয়া হয় কেউ সহ্য করতে পারবে? দুনিয়ায় যদি আপনাকে আগুনের উপরে ফেলে দেওয়া হয়, চুলার উপরে, উনুনের উপরে, গ্যাসের উপরে, আপনার আপনার ওই স্টোভের উপরে যদি, সিলিন্ডারের উপরে যদি দাউ দাউ করে আগুন জ্বলে, ওর উপরে আপনাকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই আগুনের তাপটা কি সইতে পারবেন বাবা? সইতে পারবেন না। ও আমার ভাইজানেরা, ও নজনেরা, বর্তমান দুনিয়ার আগুন আমরা সইতে পারবো না, দুনিয়ার আগুন আমরা সইতে পারবো না, দুনিয়ার তাপ আমরা সইতে পারি না, দুনিয়ার আগুনের যন্ত্রণা সইতে পারি না, কিন্তু আখিরাতে আল্লাহ পাক জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য আগুন বানিয়ে রেখেছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
সাল্লাম পাক জবানে ফরমালেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক জাহান্নামটাকে 1000 বছর পর্যন্ত জ্বালালেন। জাহান্নামটাকে যখন জ্বালালেন, জাহান্নামের আগুনের কালারটা লাল হয়ে যায়। আল্লাহ নবী বলছেন সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের আগুন জ্বালালেন 1000 বছর। কত বছর? 1000। আমরা বাঁচি 50 বছর। কয়েক মিনিটে একটা গ্রাম জ্বলে সারখার হতে পারে কিনা? একটা গ্রাম সেরকম যদি আগুন লাগে গোটা গ্রাম কয়েক মিনিটে শেষ হয়ে যাবে না? যাবে না। আর এই রক্ত মাংস শরীরের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জাহান্নামকে কত বছর চালিয়েছে? 1000 বছর। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুর লাগে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ফরমালেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক যখন 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালালেন, 1000 বছর পরে আগুনের কালারটা লাল হয়ে যায়, আল্লাহ পাকের পছন্দ হলো না, আল্লাহ পাকের পছন্দ হলো না, আল্লাহ পাক ওই জাহান্নামটাকে আবারো 1000 বছর পর্যন্ত জ্বালালেন, আল্লাহ পাক ওই আগুনটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালালেন, 2000 বছর পর্যন্ত জ্বালানোর পরে দেখতে পাওয়া যায় আগুনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আগুনের কালারটা এবারে ফ্যাকাশে সাদা হয়ে গিয়েছে। প্রথমে ছিল কি? লাল। এবারে 1000 বছর পর্যন্ত আবার জ্বালালে হয়ে গেছে কি? সাদা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুর লাগে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ফরমালেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক, আল্লাহ পাকের পছন্দ হলো না, প্রথমে 1000 বছর জ্বালালেন কালার হয়ে গেল লাল, পছন্দ হলো না, আবার 1000 বছর পর্যন্ত জ্বালালেন কালার হলো সাদা, আল্লাহ পাকের পছন্দ হলো না, ওই জাহান্নামটাকে আল্লাহ পাক আবারো 1000 বছর পর্যন্ত জ্বালালে, 3000 বছর পর্যন্ত জ্বালানোর পরে আল্লাহ পাকের জাহান্নামের কালারটা কালো হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এত কালো হয়ে গিয়েছে, এত কুৎসিত হয়ে গিয়েছে, এত কদাকার হয়ে গিয়েছে, এত কালো, ওই জাহান্নামের ভিতরে যদি স্বামী স্ত্রী পাশাপাশি থাকে, স্বামী স্ত্রীর চেহারা দেখতে পাবে না, স্ত্রীও তার স্বামীর চেহারা দেখতে পাবে না, চেহারা দেখা যাবে, এত কালো হয়েছে জাহান্নামের আগুন। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য অগ্নি উপাসকরা আগুনে তপস্যা করছে, ওখানেই সিজদা দিচ্ছে, আর ওর শুরু হবে কোথা থেকে? কবর থেকে। ওই কবর থেকে আমাদের বাঁচার জন্য তৈরি হতে হবে না, নিজেকে নিজেকে রিমোট করতে হবে আমলের মাধ্যমে। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি বাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া
কোথায় যাবি ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি, শুধুই করো বাহানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবে না, যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবে না, যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবে না, এ দুনিয়ায় সবই পর কবর যে তোরা সংসার, এ দুনিয়ায় সবই পর কবর যে তোরা সংসার, কেমনে সেটা থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না খবরে কি যাইবে না, যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবে না, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আজাবের কথা একটু স্মরণ করো না, কবরের আজাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবে না, যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবে না, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি শুধুই করো বাহানা, চিন্তা করে দেখো না খবরে কি যাইবে না, যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবে না, একমাত্র আল্লাহ ছাড়া খবরের বন্ধু আছে কেউ? তাহলে আল্লাহ আপনাকে নাজাত দেবে, আল্লাহ আপনাকে মাফ করবে, আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবে, আল্লাহ আপনাকে রিলিজ দেবে, সেই আল্লাহকে বন্ধু হিসাবে মেনে আপনাকে চলতে হবে। ও আমার বেজানেরা, ও নজানেরা যুবকেরা, খাজা গরিব নওয়াজ হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অগ্নি উপাসকদের লক্ষ্য করে বললেন, অগ্নি উপাসকেরা তোমরা কেন ইবাদত করো, আগুনকে সামনে রেখে কেন জপ জিকির করো, আগুনকে সামনে রেখে তোমরা কেন তপস্যা করো? অগ্নি উপাসকেরা জবাবে বলে, ও মঈনুদ্দিন, ও খাজা গরিব নওয়াজ, আমরা আজকে আগুনে সামনের জন্য ইবাদত করি, আগুনকে সামনে রেখে উপাসনা করি, কারণ হলো আমরা আখিরাতে আগুন থেকে বাঁচতে চাই, আমরা আগুনের সাথে বন্ধুত্ব করছি দুনিয়ায়, এই যে তপস্যা করে করে আমরা দীর্ঘদিন আগুনের সাথে যে সম্পর্ক হয়েছে, এই আগুনের সাথে সম্পর্ক এই জন্য করতেছি যে আমাদের মরণের পরে যেন আর ওই আগুন আমার গায়ে না স্পর্শ করে, এই জন্য আগুনকে পূজা করি। ও আমার বেজানেরা, ও নজানেরা যুবকেরা, ওরা যদি আগুন ওইভাবে না পূজা করে, যদি আগুনের হুঁকো বানিয়ে সবসময় যদি টানে, আগুনের সাথে বন্ধুত্ব হবে না, হবে না, বলে দুনিয়ায় আগুনের সাথে বন্ধুত্ব করতেছে, আখিরাতে আগুনের থেকে ছাড় পাবে? আরে ওই আগুনের থেকে হেফাজত পেতে গেলে আগুনের সাথে সম্পর্ক করলে হবে না, সম্পর্ক করতে হবে কার সাথে? এই জোরে বলে, আল্লাহ পাকের সাথে। ও আমার বেজানেরা, নজানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আগুনের সাথে সম্পর্ক করলে আপনি
আপনি মরণের পরে আগুনের থেকে নিরাপত্তা পাবেন না, আগুনের থেকে আপনি নাজাত পাবেন না। আপনি যদি আল্লাহকে সিজদা করেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন, আল্লাহ পাকের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, আল্লাহ পাক কবরের ভিতরে আপনাকে আগুন থেকে বাঁচিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব বেনামাজ হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও অগ্নি উপাসকেরা, ও অগ্নি উপাসকেরা, তোমরা দীর্ঘদিন যাব এই আগুনের পাশে তপস্যা করেছো, আগুনের পাশে উপাসনা করেছো, আগুনের পাশে তোমরা তপস্যা করেছো। আমি মঈনুদ্দিন আজকে পরীক্ষা করতে চাই, তোমরা দেখি আগুনে হাত দাও, দেখি তোমাদের হাতটা আগুনে পড়ে কিনা। খাজা গরিব নামাজ বলছে যে তোমরা আগুনে হাত দাও, দিন দেখি এতদিন তো বন্ধুত্ব করেছো, তা দুনিয়ায় একটু ট্রায়াল হয়ে যাক, একটু দুনিয়া ট্রাই করে আখেরাতে ছাড় পাবে সেটা পরের কথা। তুমি যে আগুনের পাশে বসে বসে যে উপাসনা করেছো, আগুনের সাথে নিশ্চয়ই একটা সম্পর্ক হয়েছে, তাহলে এখন আগুনে হাত দাও, আমি ট্রাই করে দেখি যে আগুন তোমাকে কি বলতে চায়, ছাড়েই কি নাজাত দেয়, একটু দেখ। খাজা গরিবে নামাজ এই যে প্রস্তাবটা রেখেছে ভুল রেখেছে নাকি? খাজা গরিবে নামাজ অগ্নি উপাসকদের যে বললেন যে তোমরা আগুনে হাত দাও, দেখি আগুন তোমাকে ছাড়ে না নাজাত দেয় না, তোমাকে আগুন পুড়িয়ে দেয়, এটা আমি দেখব। এই কথাটা অগ্নি উপাসকদের বলেছে, এই প্রস্তাবটা রেখেছে, এটা ভুল করেছে না ঠিক করেছে? ঠিক করেছে, পরীক্ষা করছে। ও আমার বেজানেরা, অগ্নি উপাসকেরা, অগ্নি উপাসকেরা, খাজা গরিবে নামাজ হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে জবাবে বলতে লাগেন, ও খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কি ব্রেন খারাপ হয়ে গিয়েছে? এই আগুনে হাত দিলে আগুন কি সহজে আমাদের ছেড়ে দেবে? আগুনে হাত দেওয়ার সাথে সাথে অটোমেটিক আমাদের রক্ত মাংসের শরীরটা আগুনে পুড়ে ঝলসে যাবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আমি যদি আগুনে হাত দিই তাহলে তো স্বাভাবিক আগুনে পুড়ে ঝলসে যাবে। খাজা গরিবে নামাজ হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি অগ্নি উপাসকদের লক্ষ্য করে বললেন, ও অগ্নি উপাসকেরা, তোমরা যে আগুনকে সামনে রেখে পূজা দাও, তোমরা যে আগুনকে উপাসনা করো, আগুনের সাথে মহাব্বত করেছো, অথচ এই আগুনে যদি হাত দেওয়ার পরে আগুন তোমাদের জ্বালিয়ে দেয়, আজকে দুনিয়ায় যদি আগুন তোমাকে না বাঁচাতে পারে, আখেরাতেও আগুন তোমাকে বাঁচাতে পারবে না। ও অগ্নি উপাসকেরা, আমি গরিবে নামাজ, আমি মঈনুদ্দিন তোমাদের জানিয়ে দিলাম, আগুনে যদি না তপস্যা করি, তুমি যদি এক আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও, তপস্যা যদি আল্লাহকে করো, জিকিরে যদি মশগুল হয়ে যাও, আমি গরিবে নামাজ মঈনুদ্দিন জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাকে এই আগুন থেকে তোমাকে নাজাত দিয়ে দেবে। আগুনের সাথে ভালোবাসা বন্ধুত্ব করার দরকার নেই, বন্ধুত্ব আল্লাহর সাথে করতে হবে, আল্লাহ তোমাকে নাজাত দেবে। খাজা গরিবে নামাজ ওদেরকে পরীক্ষা করবার চেষ্টা করেছিল, ওরা বললো না, হাত দেওয়ার সাথে সাথে আগুন জ্বালিয়ে দেবে, ওরা প্রস্তাবে রাজি হলো না। এবার ওরা ঘুরিয়ে প্রস্তাব করলো, খাজা গরিবে নামাজ, তুমি তো বলছো আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করা যায়, আল্লাহর সাথে যদি বন্ধুত্ব স্থাপন করা যায়, আল্লাহর জপ জিকির যদি করা যায়, তাহলে নিশ্চয় আগুন থেকে নাজাত পাওয়া যাবে। তাহলে আমরা অগ্নি উপাসকের আপনাকে একটা আপনাকে উপরন্ত আমি আমরা প্রস্তাব দিই, আপনি যে এতদিন আল্লাহর জিকির করেছেন, আপনি যে এতদিন আল্লাহ পাকের ইবাদত করেছেন, আপনি যে এতদিন আল্লাহ পাকের নামাজ পড়েছেন,
আপনি যে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়েছিলেন এতদিন আল্লাহর জপ জিকির করে আজকে আজকে আগুনের সামনে আমাদের সামনে আমরা প্রমাণ আমরা পরীক্ষা করতে চাই আপনি এতদিন আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করে কতটা আপনি অর্জন করতে পেরেছেন আপনি গরিবের আওয়াজ আগুনে হাত দিয়ে আমাদের সামনে দেখান আল্লাহর সাথে বন্ধুত্ব করবার কারণে আপনার হাতটা আগুন জ্বালাতে পারে না যদি আগুন এখন তোমার পুড়িয়ে দেয় তাহলে আখেরাতে মরণের পরে এই আগুন তোমাকে বাঁচাবে কে অর্ডার কে তোমাকে পারমিশন দিয়েছে কে তোমাকে সার্টিফিকেট দিয়েছে আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করো তাহলে আল্লাহ পাক তোমাকে এই আগুন থেকে বাঁচাবে ওরা নেক্সট কোশ্চেন পরের পরীক্ষা ওরা করছে যে দেখো খাজা গরিবে নামাজ আমরা আগুনে হাত দিলাম না আগুনে আগুন আমাদেরকে পুড়িয়ে দেবে কিন্তু এবারে আপনি আল্লাহর তো ইবাদত করেছেন আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন তাহলে আপনার আল্লাহ আগুন থেকে বাঁচাবে কবরে সেটা দুনিয়ায় আজকে আপনি প্রমাণ করুন ওরা ঘুরিয়ে প্রশ্ন করেছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো ঠিক আছে আর একেবারে চুপচাপ থাকলে না যে মনে হচ্ছে যেন কোথায় রয়েছে আর আপনারাও কোথায় রয়েছেন এরা মনে হবে আমি গরিবে নামাজ মঈনুদ্দিন জানিয়ে দিলাম আল্লাহ যদি রাজি থাকে আমি মঈনুদ্দিন তো দূরের কথা আমি মঈনুদ্দিনের পায়ের চটিটাও আগুন স্পর্শ করতে পারবে না আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারাই তাকবীর একটু জোরে হবে না নারাই তাকবীর একটু মহব্বত হবে না নারাই তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুল জামান সিলসিলা হক ফুরফুরা শরী পীরজাদা মাহফুজুল্লাহ হোসাইনি ভাইজান হুজুর কবলা নারাই তাকবীর বলার অনেক ছিল কিন্তু সময়ের ব্যবধানে আমার বক্তব্য এখানে ইতি করছি ভাষাগত ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা করবেন এখন আপনাদের খেদমতে উপস্থিত হয়েছে সুদূর মায়াপুর পিন্নগর দরবার শরীফ থেকে আমার প্রিয় ভাইজান জনাব হযরত মাওলানা মাহফুজুল্লাহ হোসাইনি ভাইজান আজকে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছে মহব্বতে তার আলোচনা শুনুন প্রাণ খুলে উজাড় করে দরুদ শরীফ আল্লাহুম্মা